আজকে দুধের ক্ষীর দিয়ে আলু পোস্ত রান্না করবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আলু আলুগুলো পিস করে নিচ্ছি। আলুটা সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছি। মশলাটা বেটে নেব। পোস্ত আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প কটা মৌরি দিচ্ছি। এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আলু ভাজা হয়ে গেছে, এখন লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আমার হয়ে গেছে, আমি দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দুধের ক্ষীর দিয়ে আলু পোস্ত রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দুধের ক্ষীর পোস্ত খুব অসাধারণ স্বাদ হয়েছে। এই অভাবনীয় রান্না আপনারা আশা করি এরকম করে খাননি, এরকম বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর স্বাদ। আর যদি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের এগিয়ে যেতে আরো আরো সাহায্য করবেন।